দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি মোটামুটি ভালো আছো। আমরা সবাই আজ লকডাউনে, মন মেজাজ খুব ভালো না থাকলেও পড়াশুনো করতে হবে, এটা আবশ্যিক। তো আজকে আমি একটু আলোচনা করব কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি নামকরণের সার্থকতা বলে দিয়েছিলাম, এবার আজকে আমি বলবো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের পূর্ণ মান থাকে এক, বলা হয় কম বেশি 20টা শব্দের মধ্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আজ চোখে পড়লো প্রথম, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। প্রশ্ন, কে প্রথম চোখে পড়লো? উত্তর, অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম আকালে পীড়িত এক মানুষের অনাহারে মৃত্যু চোখে পড়লো। দু নম্বর প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন, ইনভার্টেড কমা শেষ, কেন ফুটপাতে হাঁটার প্রয়োজন হয় না? প্রশ্ন, উত্তর হলো নিরিবিড়ি অঞ্চলে বাসিন্দার মৃত্যুঞ্জয়ের পাড়ায় ফুটপাত কম, তাকে দোকান বাজারও করতে হয় না, বাড়ি থেকে বেরিয়ে সে অফিসের ট্রাম ধরে, তাই তার ফুটপাতের হাঁটার প্রয়োজন হয় না। তিন নম্বর প্রশ্ন, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, ইনভার্টেড কমা শেষ, কি শুনে আর পড়ে আসার কথা বলা হয়েছে? উত্তর, দুর্ভিক্ষ পীড়িত কলকাতার ফুটপাতে অনাহারগ্রস্ত মানুষের খিদের জ্বালায় মৃত্যুর কথা এতদিন মৃত্যুঞ্জয় শুনে আর পড়ে এসেছিল। প্রশ্ন চার নম্বর, সন্দেহ নেই, ইনভার্টেড কমা শেষ। প্রশ্ন, কোন বিষয়ে সন্দেহ নেই? উত্তর, ফুটপাতে হাঁটাচলা করলে দুর্ভিক্ষের দিনে অনাহারে মৃত্যু দর্শন যে আগেই ঘটত, এ বিষয়ে মৃত্যুঞ্জয়ের মনে কোনো সন্দেহ নেই। মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কোন জায়গায় অবস্থিত? প্রশ্ন, উত্তর, কলকাতা শহরের একটি নিরিবিলি অঞ্চলে ছিল মৃত্যুঞ্জয়ের বাড়ি, সে পাড়ায় খুব বেশি ফুটপাতও ছিল না। ছ নম্বর প্রশ্ন, বাড়ি থেকে কিভাবে অফিসে যেত মৃত্যুঞ্জয়? উত্তর, মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটে ট্রামে গিয়ে উঠত, একদম অফিসের দোরগোড়ায় গিয়ে নামত, অর্থাৎ অফিসের দরজার সামনে এসে নামত। পরের প্রশ্ন আট নম্বর, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি ছিল? উত্তর, দুর্ভিক্ষ পীড়িত কলকাতায় ফুটপাতে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল, ইতিপূর্বে তিনি এই সকল বিষয় পঠন পাঠন করেছিলেন বা পড়েছিলেন, কিন্তু আজ তা বাস্তব চোখে অবলোকনে তিনি অসুস্থ হয়ে পড়েন। আট নম্বর প্রশ্ন হলো, ন নম্বর প্রশ্ন হচ্ছে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় কি হয়? উত্তর, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরের প্রতিক্রিয়া হয়। দশ নম্বর প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, তার কাবু হওয়ার কারণ কি? কলকাতার ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় মানসিক বেদনার সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্ট বোধ, ফলে সে কাবু হয়ে পড়েছে। পরের প্রশ্ন, একটু বসেই তাই উঠে গেল কলঘরে, কলঘরে উঠে যাওয়ার কারণ কি ছিল? উত্তর, কলকাতার ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মানসিক ও শারীরিক বিধ্বস্ত মৃত্যুঞ্জয় অফিসের কলঘরে গিয়ে বাড়ি থেকে খেয়ে আসা খাবারের সমস্তটা বমি করে দেয়। পরের প্রশ্ন বারো নম্বর, নিখিল যখন খবর নিতে এলো, নিখিল এসে কি দেখল? উত্তর, নিখিল এসে দেখল কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় জল পান করে খালি গ্লাস নামিয়ে রেখে দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। পরের প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তর, নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয় বেতন 50 টাকা বেশি, কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। চোদ্দ নম্বর প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটা নিখিলের চেহারার প্রকৃতি কেমন ছিল? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিল রোগা এবং একটু অলস প্রকৃতির হলেও অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। পরের প্রশ্ন ১৫ নম্বর, নিখিল কিসে মন ছিল না? উত্তর, নিখিলের নাকি সংসারে মন ছিল না। পরের প্রশ্ন ১৬ নম্বর, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাত? উত্তর, নিখিল বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে অবসর জীবন কাটাত।
পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল? উত্তর, মৃত্যুঞ্জয় ছিল নিরীহ, শান্ত, দরদী, সৎ, সরল, ভালো মানুষ। কিন্তু এসব কারণে নয়, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করত। মৃত্যুঞ্জয় কিভাবে, পরের প্রশ্নটা, মৃত্যুঞ্জয় কিভাবে নিখিলের কাছে অবজ্ঞেয় হতো? উত্তর, দুর্বল চিত্র, ভাবপ্রবণ, আদর্শবাদী মৃত্যুঞ্জয়কে সামান্য খেপিয়ে তুললেই তার মনের ভেতরকার সব অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে তুলত। 19 নম্বর প্রশ্ন, তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না, ইনভার্টেড কমা শেষ প্রশ্ন, নিখিল কখন এরম ভাবে? উত্তর, মৃত্যুঞ্জয়ের অন্তরে আশ্চর্য মানসিক শক্তির কাছে মাঝে মধ্যে নিখিল কাবু হয়ে পড়ে, তখন সে এমন ভাবে। 20 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিলের অনুমান করতে পারলো, নিখিল কি অনুমান করতে পেরেছিল? প্রশ্ন, উত্তর হলো, নিখিল অনুমান করতে পারলো যে বড় একটা সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে, আর সংকটের তীব্রতায় সে শ্বাসিতে আটকানো মৌমাছির মতো মাথা ঘুরছে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার আলোচনা করবো।